ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকের ব্লগে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব সোনির একটা মিউজিক আইটেম। এটা একটা পার্টি বক্স, তো এটাকে আমি আনবক্সিং করব আর তোমরা দেখতে থাকো। আর এই বক্সটা এসেছে একমাত্র আমার জন্মদিন উপলক্ষে, আর কয়েকদিন বাদেই আমার বার্থডে। তো বার্থডেতে আমার বর আমাকে এই গিফট এটা গিফট করলো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এই পার্টি বক্সে কেমন সাউন্ড হচ্ছে, কি হচ্ছে, কিভাবে এটাকে কন্ট্রোল করতে হবে, সমস্তটাই আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো এটা আনবক্সিং হচ্ছে। আর এই গিফটটা পেয়ে কিন্তু আমি খুব খুব হ্যাপি হয়েছি। তো দেখো এখানে একটা রিমোট দেওয়া হয়েছে, ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে, আর পুরোটা দারুণভাবে প্যাকিং হয়ে এসেছে। দেখো রিমোট। তো এই গিফটটা কিন্তু ও আমাকে রায়পুর থেকে কিনে এনে দিয়েছে, রায়পুর ইলেকট্রনিক্স। হ্যাঁ, রায়পুর ইলেকট্রনিক্স। তো অন্যান্য আরও দুটো তিনটে দোকানে আমরা খোঁজ করেছিলাম, কিন্তু রায়পুরেই বেশি ভালো পাওয়া গেছে, আর দামটা একটু অন্যান্য দোকানের তুলনায় কমও নিয়েছে। এবার দেখা যাক সাউন্ডটা কেমন। যদিও আমরা ও দোকান থেকে একবার চেক করেছিলাম, সেটা তো আর সিল প্যাক বক্স ছিল না। তো এটা কিন্তু একদম সিল প্যাক বক্স। নাও ইটস লুক, দেখো ম্যানুয়াল বুক আছে, ব্যাটারিটা লাগাতে হবে রিমোটের জন্য, অপারেট হবে। দেখো এখানে একটা ম্যানুয়াল বুক দেওয়া হয়েছে যে এটাকে কী কী সিস্টেমে করতে হবে। তো এই এই সিস্টেমগুলো পরপর করলেই বক্সটা অন হয়ে যাবে, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এফএম এর জন্য ওয়্যার দেওয়া। আচ্ছা, ব্যাটারি ব্যাটারি সোনির ব্যাটারি, তাই তো? ব্যাটারিগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে। মানে এই কেবিলটাকে কানেক্ট করতে হবে, যেটা ওয়্যারটা দিয়ে আমরা এখন কানেক্ট করবো। এটা এখানে দিয়ে দিতে হবে, জ্যাকটা কানেক্ট হয়ে গেছে, এবার এটাকে আমরা প্লাগে লাগিয়ে দেবো। ফোন থেকে এখন পেয়ারিং চলছে। তো এবার ব্লুটুথটা কানেক্ট করা হয়ে গেছে, দেখো রেডমি 10 লেখা চলে এসেছে। ব্লু লাইটটা জ্বলছে, যে ব্লু লাইট, এখানে ব্লুটুথ লেখা আছে। পেয়ারিং এটাকে ধরে রাখতে হবে, টিপে রাখতে হবে কিছুক্ষণ, তারপরে ফোনের সাথে কানেক্ট করতে হবে। Thank you.
এটা হলো আমার বার্থডে গিফট, আর সোনির মিউজিক বক্সটা আনবক্সিং করা হলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, আর যদি কোনো এনকোয়ারি থাকে তো অবশ্যই জিজ্ঞাসা করো। আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, আর শেয়ার করো ভিডিওটাকে প্রচুর। তো আর ফেসবুক পেজ বর্ণালিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে দেখলে তোমরা অবশ্যই আমাকে একটা ফলো আর লাইক করে নিও। চলো, ধন্যবাদ, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে।